ভোট ডাকাতির পরের বছর সীমান্তে ফের নিজেকে দানবীয় রূপ দেখায় বিএসএফ। তাদের গুলিতে নিরীহ 41 জন বাংলাদেশিদের রক্তে রঞ্জিত হয় সীমান্ত এলাকা। তবে গত এক দশকের খুনের সব রেকর্ড করোনা মহামারীর বছর ভেঙেছে বিএসএফ। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে ভারত তাদের কর্তৃত্ববাদী আচরণ দেখাতে সীমান্ত এলাকায় 16 ডিসেম্বর পর্যন্ত 45 জনকে হত্যা করে। বাংলাদেশের বিজয় দিবসেও সীমান্ত এলাকায় রক্তে রঞ্জিত হয় এক বাংলাদেশি তরুণের তাজা রক্তে। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যুর পরদিনই গুজরাটের কসাই বলে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। এই বৈঠককে বন্ধনের স্বর্ণালী অধ্যায় বলে অভিহিত করেন হিন্দুত্ববাদী মোদীর বন্ধু শেখ হাসিনা। আওয়ামী লীগ নেত্রীর সাথে বৈঠকের আগের দিন সীমান্তে বাংলাদেশিকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের উপর নিজেদের কর্তৃত্ববাদী চরিত্র ইচ্ছাকৃত জাহির করার চেষ্টা করেছে ভারত। নির্মম সে হত্যাকাণ্ডের পরদিন ভারতের পক্ষে নির্লজ্জ সাফাই গান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সীমান্ত হত্যায় ভারত একতরফাভাবে দায়ী নয়। আমাদের কিছু দুষ্টু ব্যবসায়ী অবৈধভাবে সীমান্তের ওপারে যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে। তখন ভারত বাধ্য হয়ে ভয়ে এদের গুলি করে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুদিন আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছিলেন, ভারতীয় সীমান্তরক্ষীদের দোষ দিয়ে লাভ নেই। কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গিয়ে ইন্ডিয়ার গুলি খেয়ে মারা যায়, তার জন্য দায়ী দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না। পররাষ্ট্রমন্ত্রী ও খাদ্যমন্ত্রী থেকে শুরু করে বিজিবি প্রধান যখন ভারতের প্রতি নতজানু আচরণ দেখান, তখন আরও বেপরোয়া হয়ে ওঠে বিএসএফ। অতীত এর খেসারত বিভিন্নভাবে দিয়েছে বাংলাদেশে। চলতি বছরের 10ই নভেম্বর র্যাপের 2 সদস্য চর, ঘুষি ও লাথি মেরে এবং পরে জামাকাপড় ছেড়ে ট্রেনে ভারতে নিয়ে যায় বিএসএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধর খাওয়া র্যাপ সদস্যদের ছবিও প্রকাশ হয়েছিল। বিএসএফ সদস্য কর্তৃক বাংলাদেশের ফেন্সিডিল সহ মাদক পাচারের তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকায় বিজিবির সাথে গিয়েছিলেন র্যাবের সদস্যরা। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামকেও প্রতিবাদের পরিবর্তে বিভিন্ন সময়ে নতজানু ভূমিকায় দেখা গেছে। বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ বা দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেওয়া তো দূরের কথা, ভারতের পক্ষেই সাফাই গাইতে শোনা গেছে তাকে। সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভিতরে ঢুকে পড়েছে, সে কারণে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা ঘটেছে। অতীতে এমন বক্তব্য দিয়ে বিএসএফ এর খুনের বৈধতা দিয়েছিলেন বিজিবি প্রধান। সম্প্রতি রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সীমান্তে সম্মেলন শেষে বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্তানা সাংবাদিকদের কাছে বলেন যে সীমান্তে পরিস্থিতি চরমে পৌঁছালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে তাদের। অপরদিকে বিজিবি কর্তৃক সরাসরি গুলি করার অনুমোদন নেই বলে জানা গেছে। বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বা আক্রান্ত হলেও উপরের অনুমতি ছাড়া গুলি ছুড়তে মানা। গুলি ছুটতে হলে উপরের মহলের অনুমতি নিতে হয় বিজিবিকে।